কোনো নবী রাসূলই চিরজীবী হননি, সবারই মৃত্যু হয়েছে, প্রতিটি মানুষেরই মৃত্যু অবধারিত। মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, হে মুহাম্মদ, তুমিও মরণশীল, তারাও মরণশীল। হরশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের শেষ অর্থে মদিনায় ফিরে আসেন। এরপর মহরম মাস মোটামুটি ভালোভাবেই অতিবাহিত করেন। সফর মাস থেকেই তার অসুস্থতা দেখা দেয়। 11 হিজরির 12 রবিউল আউয়াল তারিখে তিনি ইহজগৎ ত্যাগ করেন, দুনিয়া থেকে ইন্তেকাল করেন আখিরাতের দিকে। মৃত্যু 4-5 দিন আগে তার ইচ্ছা অনুযায়ী লোকেরা তাকে ধরাধরি করে মসজিদে নিয়ে এসেছিল। সেই দিন তিনি সাহাবিগণের মজলিসে সর্বশেষ একটি ছোট্ট ভাষণ দেন। তাতে তিনি বলেন, তোমাদের পরবর্তী লোকেরা তাদের নবী ও পুণ্যবান লোকদের কবরকে সিজদার জায়গা বানিয়েছিল, তোমরা এমনটি করো না। আমার মৃত্যুর পর তোমরা আমার কবরকে সিজদা ও উপাসনার জায়গা বানিও না। যারা নবী ও পুণ্যবানদের কবর পূজা করবে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে। আমি তোমাদেরকে এ কাজ করতে নিষেধ করছি, আমি তোমাদের কাছে সত্যের বাণী পৌঁছে দিয়েছি, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গেল নবী রাসূলের আগমনের সিলসিলা। পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবেন না, তাই মহান আল্লাহ মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে দীন ইসলাম বা ইসলামী জীবন ব্যবস্থাকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের উপযোগী করে পূর্ণাঙ্গ করে দিয়েছিলেন। বিদায় হজ উপলক্ষে আরাফাত ভাষণের সময় মহান আল্লাহ ওহি নাজিল করেন, এই সংক্রান্ত ডিগ্রি জারি করেন। তিনি বলেন, আজ আমি তোমাদের কাছে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের দীন, জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমাদের নিয়ামত কোরআন, এবং তোমাদের জন্য দীন, ধর্ম ও জীবন ব্যবস্থা মানন্ত করলাম ইসলামকে। এছাড়াও মহান আল্লাহ কোরআন মাজিদে আরো বলে দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর কাছে দীন হলো ইসলাম, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দীন, ধর্ম, মতাদর্শ ও জীবন পদ্ধতি গ্রহণ করবে তার থেকে তা গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ কাউকে সঠিক পথে চলার তৌফিক দিতে চাইলে ইসলামের জন্য তার হৃদয়কে উন্মুক্ত করে দেন, আর তিনি যাকে বিপদগামী করতে চান তার অন্তরে করে দেন সংকীর্ণ। তখন তার কাছে ইসলামের প্রবেশ করাটা সিঁড়ি বেয়ে আকাশে উঠার মতোই কষ্টসাধ্য মনে হয়। যারা ঈমান আনে না, আল্লাহ এভাবেই তাদের লাঞ্ছিত করেন। আল্লাহ যার হৃদয় উন্মুক্ত করে দেন ইসলামের জন্য এবং যে রয়েছে তার প্রভুর প্রবত্ত আলোর মাধ্যমে, সে কি ওই ব্যক্তির সমতুল্য যার অবস্থান এরকম নয়? ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কেউ নয় যাকে ইসলামের দিকে ডাকা হলো সে মিথ্যা রচনা করে আল্লাহর দিকে আরোপ করে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি আলোকবর্তিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একটি সুস্পষ্ট কিতাব আল কোরআন। এর মাধ্যমে আল্লাহ যেসব লোকদের সালামে ইসলামের শান্তির ও নিরাপত্তার পথ দেখান, যারা তার সন্তোষ লাভে আকাঙ্ক্ষিত, আর তিনি নিজ অনুমতিক্রমে তাদের বের করে আনেন অন্ধকার রশ্মি থেকে আলোতে এবং তাদের পরিচালনা করেন সরল সঠিক পথে।